হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু স্টুডেন্টস পয়েন্ট বাই শোভন সো আমি খুব একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করতে চলেছি আমি ঠিক এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম তোমরা সেখানে সংস্কৃতের গদ্যাংশ থেকে সাজেশন দিয়ে দিয়েছি মানে তোমাদের আমি ছটা কোয়েশ্চেন দিয়েছি খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন সংস্কৃত গদ্য থেকে আমি তোমাদের ছটা কোশ্চেন দিয়েছি তো আমি এখন নেক্সট তোমাদের সংস্কৃত পদ্য মানে সংস্কৃত পদ্যাংশ থেকে আমি তোমাদের চারটে কোশ্চেন দেবো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আমি শিওর তোমরা পাবেই চারটে কোশ্চেন তোমরা মিলিয়ে দেখে নেবে চারটের থেকে একটা কোশ্চেন তোমরা পাবে সংস্কৃতে সংস্কৃতে তোমাদের পদ্যাংশ থেকে একটা কোশ্চেন অ্যান্সার লিখতে হয় পাঁচ নম্বর থাকে তো আমি আমার নেক্সট ভিডিওতে আমি পরপর যে কটা আছে আমি গোদ্যাংশ থেকে দিয়েছি পদ্যাংশ থেকে আমি এখন দিচ্ছি নেক্সট কোশ্চেন আমি তোমাদের নাট্যাংশ নাট্যাংশ থেকে আমি সাজেশান দিয়ে দেবো সংস্কৃতে তারপরে সাহিত্যের ইতিহাস রয়েছে তোমাদের ভাব সম্প্রসারণ রচনা তোমাদের গ্রামার ব্যাকরণ যা আছে আমি কিন্তু সাজেশানগুলো আপলোড করে দেবো পরপর তোমরা প্লিজ একটু ফলো রাখবে তোমাদের অনেকে হেল্প হবে এক্সামের আগে সো এখন আমি তোমাদের পদ্যাংশ থেকে মাত্র চারটে কোশ্চেন দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট কমন নির্বাচিত কিছু কোশ্চেন থাকে তো সেইগুলো আমি তোমাদেরকে এখন ডিসকাস করতে চলেছি খুবই ইম্পর্টেন্ট ভিডিওটা তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখবে না প্লিজ ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে কী কী কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আর তোমরা যদি চাও তোমরা কোশ্চেনগুলো খাতায় লিখেও নিতে পারো কোনো প্রবলেম নেই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এই বছরের জন্য পদ্যাংশ থেকে চারটে কোশ্চেন আমি দিয়ে দিলাম তোমরা এখান থেকে হানড্রেড পার্সেন্ট হুবহু কমন পেয়ে যাবে তো ফার্স্টে দেখো কী কোয়েশ্চেন রয়েছে আর তার আগে আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে আমাদের কিন্তু এখানে সায়েশান থেকে আমাদের আমি বলছি কি কি হান্ড্রেড পার্সেন্ট কমন এসছে যে কটা পরীক্ষা হয়েছে আমাদের এখান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশান কমন এসছে এনভাররমেন্টাল স্টাডিজ কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন এসছে ফিজিক্যাল এডুকেশনও কিন্তু হানড্রেড পার্সেন্ট হুবহু কমন এসছে ফিলোজফিও কিন্তু হুবহু হান্ড্রেড পার্সেন্ট কমন এসছে এর আগে হিস্ট্রিও কিন্তু হুবহু কমন এসছে প্লাস তোমাদের আমি বলছি পলিটিক্যাল সায়েন্সও কিন্তু একদম হুবহু কমন এসছে আমাদের সাজেশান থেকে এমসিকিউ সমেত সো আমি তোমাদের রিকোয়েস্ট করবো তোমরা নতুন যারা আছো যারা এখনও সাবস্ক্রাইব করো নি আমাদের চ্যানেলটা সো প্লিজ সাবস্ক্রাইব করে নিও তোমাদের এখানে এক্সাম রিলেটেড খুবই হেল্প হবে এখানে কিন্তু সব রকম সাজেশান তোমাদের দেওয়া হয় ঠিক আছে এবং সেগুলো খুবই গুরুত্বপূর্ণ সাজেশান তো আমি দেখো আমি তোমাদের এখন সংস্কৃতের পদ্যাংশ থেকে সাড়ে দিচ্ছি আমি এর আগের ভিডিওতে গদ্যাংশ থেকে কিন্তু দিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নেবে আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে চেক করে দেখে নেবে তো এখন দেখতে পাচ্ছ শ্রী শঙ্করাচার্য কেমনভাবে দেবী গঙ্গাকে স্তুতি করেছেন তা নিজের ভাষায় লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন পদ্যাংশ থেকে পাঁচ নম্বরের জন্য তোমাদের পাঁচ নম্বরে একটা কোশ্চেন লিখতে হয় আমি নেক্সট কোশ্চেনে আসছি তমসি খলু সংসারে কে কেন এই কথা বলেছেন ইস মোস্ট ইম্পর্ট্যান্ট পাঁচ নম্বরের জন্য তোমরা কিন্তু এই সব কোশ্চেনের অ্যান্সারগুলো ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে একদম ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে অ্যান্সারগুলো যাতে তোমরা লিখতে পারো ভালো করে এখান থেকে খুব ভালো নাম্বার পাওয়া যায় সংস্কৃতি সাবজেক্ট থেকে তো আমি নেক্সট কোশ্চেনে আসছি দেখতে পাচ্ছ আমি কোশ্চেনটি একটু হাইলাইট করে দিয়েছি তো আসছে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ তো এখানে দেখতে পাচ্ছ যে কোশ্চেনটা তোমাদের আসবে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো তো তোমাদের কিন্তু এইসব মানে আমি যেভাবে দিয়েছি কোশ্চেনগুলো তোমাদের কিন্তু এই রকম পদ্মাংশ দেখে লাইন তুলে অনেক সময় কোশ্চেন দেয় তো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোশ্চেনটা আমি বললাম সধর্মের শ্রেয় পরধর্মে ভয়াবহ তো তোমরা কিন্তু এইসব অ্যান্সারগুলো ভালো করে করে রাখবে আমি নেক্সট আর একটা কোশ্চেন দিয়েছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চার নম্বর কোশ্চেন আমি মাত্র চারটে কোশ্চেন দিয়েছি ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের কথা বলেছেন তার বিবরণ দাও ঠিক আছে তো এই চারটে কোশ্চেন আমি দিয়ে দিলাম তোমরা এখান থেকে হানড্রেড পার্সেন্ট হুবহু কমন পেয়ে যাবে কোশ্চেনগুলো ভালো করে প্রিপারেশান নিয়ে যাবে আর নেক্সট সাজেশান আমি এখানে আপলোড করে দিচ্ছি তোমরা প্লিজ একটু ফলো রাখবে নাট্যাংশ থেকে দিয়ে দিচ্ছি আমি সংস্কৃত নাট্যাংশ সংস্কৃত সাহিত্যের ইতিহাস সংস্কৃত ভাব সম্প্রসারণ রচনা যা আছে ব্যাকরণ থেকে আমি সব দিয়ে দিচ্ছি তোমাদের অনেকেই হেল্প হবে প্লিজ চ্যানেলটা একটু ফলো রাখবে তোমাদের অনেকে হেল্প হবে আর আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের সাজেশানগুলো আপলোড করে দেওয়ার জন্য বিকজ তোমাদের তো আর মাত্র দু দিন মনে হয় আর টাইম আছে সংস্কৃতের জন্য আর আমি ভূগোল সাজেশানও কিন্তু এর মধ্যে আপলোড করে দেবো ঠিক আছে তো তোমরা খুব ভালোভাবে এক্সাম দাও অল দ্য বেস্ট তোমাদেরকে এক্সামের জন্য তো আমাদের সাপোর্ট করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ রইল